কি কি করতেছ? চুপ করে শুয়ে আছে কেন? জামা পরানো শেষ? আমিরা রহমান ও দাদু বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। হ্যাঁ, এখন রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে রওনা দিবে, দাদু বাড়ি যাবে প্রথমবারের মতো। আম্মু যান, এই যে এখনো ঘুম ভাঙে নাই। এই তো গুড গার্ল, ঘুম ভাঙছে, এখন দাদু বাড়ি যাবেন। হ্যালো এক্সপ্লোরার্স, ওয়েলকাম টু এক্সপ্লোরার আরিয়ান। এই মুহূর্তে আমি আমার মেয়ে আমিরা রহমানকে কোলে নিয়ে দাঁড়ায় আছি। গত 21 মে'র জন্ম, আজকে হচ্ছে 26 মে়, 5 দিন পরে ও প্রথমবারের মতো দাদু বাড়ি যাবে কাইবান্ধা পাঁচপিড়ে। তো ওইখানে সবাই ওয়েট করতেছে, আমাদের গ্রামের সব মানুষ অপেক্ষা করতেছে এই বাবুকে দেখার জন্য। মিষ্টি কেনা হয়েছে অঢেল। তো বাবু, আমরা বাবুকে নিয়ে এই মুহূর্তে যাব পাঁচপিড়ে ওর দাদু বাড়ির পথে। তো এই প্রথম আপনাদের সামনে ইউটিউবে আমি আমার মেয়েকে নিয়ে আসলাম। আশা করি আমার রাজকন্যাকে আপনাদের ভালো লাগবে। আমার রাজকন্যা এখন ঘুমে, তো ঘুমে থাকতে থাকতে আমরা চলে যাব গাড়িতে। আলহামদুলিল্লাহ, আমরা বাড়িতে এসে পৌঁছাইছি। আমিরা রহমান প্রথম তার দাদু বাড়িতে এসে ঢুকতেছে। সাথে অনেক, এই তোমরা কেউ মিষ্টি না খেয়ে যাবা না, আসো আসো সবাই আসো, বাবুকে দেখে দাও। আসসালামু আলাইকুম। এদিকে তো আমল করলে তো কেমন হয়েছে?
চেয়ে সুন্দর আরো সুন্দর মাশাআল্লাহ ঘুমাইলে কেমন হবে দাদু বাড়ি দেখা লাগবে না কাকু দেখো দেখো তোমার দাদু বাপু দেখো এই যে আম্মা যান ঘুম থেকে ওঠেন আম্মু আর কত ঘুমাবেন ঘুম থেকে ওঠেন মায়ের মতো গাড়িতে ঘুমায় কি সুন্দর হাসি দেয় দামুর করলে তো একটু আলগোস্তে না ওজনে নাই পিঠে হাত দিয়ে একটা মা বলতে কার মতো শান্তার মতো হয়েছে সবাইকে আমার মতো হয়েছে তুমি কো শান্তার মতো হয়েছে ঘুম বেশি রোদ এত রোদে রাখা যাবে না একটু ঘরে নিয়ে যাও ওইদিকে দেন